হ্যাঁ হ্যাঁ দেখেন তারপরে যে কি কি আসে যে রিকোয়েস্টে, যে রিকোয়েস্ট চলে আসছে। হ্যাঁ আমি কিন্তু এটা কিন্তু দেখাচ্ছি মেইন অ্যাক্টিভিটির ওই এক্সামে, খালি আমার খালি কী হচ্ছে আমার এটাই খালি রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ আমার যে কোনটা যে মেইন, এই যে ফ্রেম লেআউট, এই ফ্রেম লেআউটের মধ্যেই কিন্তু আমি এটা দেখাচ্ছি। আমি কিন্তু ফ্রেম লেআউটের মধ্যেই এটা দেখাচ্ছি, আমার জাস্ট এটা কি রিপ্লেস হয়ে, ভিউটা খালি রিপ্লেস হচ্ছে। হ্যাঁ তারপর যদি মেসেজ আসি, এই যে মেসেজ ফ্র্যাগমেন্ট, হ্যাঁ নোটিফিকেশন জন নোটিফিকেশনস, না 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 এটা তো আমরা এটা না 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 মাউস এটা তো হচ্ছে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট ওইগুলার কাজ, যে হবারের কাজ, যে মাউস রাখলেও বোঝে। এটা তো অ্যাপ, অ্যাপকে যে আপনি আপনারা কি কোনো অ্যাপ চালাইছেন যে ওইখানে জাস্ট আঙ্গুল রাখলেন, ক্লিক ক্লিক না করে আঙ্গুল রাখলেন আর কোনো কিছু হইলো? ক্লিক তো করতে হয়, ক্লিক না করলে কি কাজ করে তাহলে? হুম এইখানে এইখানে আচ্ছা, হ্যাঁ এইখানে যদি ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর যদি এরকম আরো অপশন আসে, ওইগুলো ফ্র্যাগমেন্ট নিতে পারেন, আবার অ্যাক্টিভিটি নিতে পারেন ইচ্ছা আপনার। বাট না আমি বলতেছি বাট হবে না, এমন না যে অ্যাক্টিভিটি ইউজ করা যাবে না, যাবে। আমরা তো অ্যাক্টিভিটি বেশি ইউজ করি। এখানে দেখেন, এখানে আমি কয়টা ইউজ করছি, পাঁচটা কিন্তু ইউজ করছি, তাই না? পাঁচটা। এখন যদি আমি আসেন দেখি ফ্র্যাগমেন্ট, এখানে আসলাম, এখানে এসে আমি পাঁচটা আর একটা ইউজ করি। হ্যাঁ কপি করলাম, ভি করলাম, এইখানে মোর টু দিলাম, দেখেন আসেন মোর টু, আর এইখানে টাইটেল মোর টুই দিলাম। হ্যাঁ তাহলে এখানে কিন্তু ছয়টা হইলো এখন, তাই না? এখন আসেন আমি হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটিতে আসি, ওকে কপি করলাম, কপি করে পেস্ট করে দেই, এইখানে দিলাম হচ্ছে মোর টু, আর এইখানেও দিলাম হচ্ছে মোর টু। ওকে ঝামেলা তো নাই, তাই না? আমি ছয়টা দিছি, এখন আমি এটাকে রান করি, দেখেন কি বলে, অ্যাপটা ক্র্যাশ খাইছে। হ্যাঁ অ্যাপটা ক্র্যাশ খাইছে, কেন খাইছে? এটা হচ্ছে যে ম্যাক্সিমাম, দেখ ম্যাক্সিমাম নাম্বার অফ আইটেম সাপোর্টেড বাই বটম ন্যাভিগেশন ভিউ ইজ ফাইভ, তার মানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কত, পাঁচ, কিন্তু আমরা দিছি কয়টা, ছয়টা, তার মানে ছয়টা ওইখানে নেবে না। আমাকে ম্যাক্সিমাম কয়টা ইউজ করতে পারবো আমি? পাঁচটাই। হ্যাঁ পাঁচটার বেশি ওইখানে ফ্র্যাগমেন্ট ইউজ করা যাবে না, সেজন্য আমি কিন্তু ইচ্ছা করে একটা বেশি করে দিয়ে দেখালাম আপনাদের। সো এখানে আপনার ম্যাক্সিমাম কয়টা ইউজ করতে পারেন? পাঁচটা, এর বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ বুঝছি আমি, আপনি যে আমি সেদিন দেখাই দিয়েছেন একটা গ্রুপের মধ্যে আরেকটা কীভাবে করতে হয়। আপনি যদি ফ্র্যাগমেন্ট ইউজ করেন তাহলে ফ্র্যাগমেন্ট, আর যদি অ্যাক্টিভিটি ইউজ করেন তাহলে অ্যাক্টিভিটি। না আমি বলছি যত ফ্র্যাগমেন্ট ইউজ করবেন তত লাইট ওয়েট হবে আর কি, তত দ্রুত কাজ করবে ক্লিক করলে। আর আর যদি অ্যাক্টিভিটি ইউজ করেন, অ্যাক্টিভিটি তো কাজ করবে, সমস্যা নাই, কিন্তু যেখানে আপনি এখানে চাইলে তো কি করতে পারতেন, এখানে চাইলে তো আপনার অ্যাক্টিভিটি ইউজ করতে পারতেন, তাই না? দেখি রান দিই, কিন্তু আমি কারণ এখানে ফ্র্যাগমেন্ট ইউজ করলে বেটার, আমার ভিউটা বারবার রিপ্লেস হচ্ছে, কোনো ঝামেলা নাই, তাই না? এটা এটা কিন্তু বেটার। সো এখানে ফ্র্যাগমেন্ট ইউজ করলাম, সমস্যা তো নেই। এখানে আপনি যদি চান এখানে মোরে ক্লিক করলে আরও কয়েকটা ড্রপ ডাউন আকারে চার পাঁচটা আসবে, সেটা আপনি যদি ফ্র্যাগমেন্ট আকারে নেন তাহলে ফ্র্যাগমেন্ট দেখাবেন, আর যদি অ্যাক্টিভিটি আকারে নেন তাহলে অ্যাক্টিভিটি আকারে দেখাবে, সমস্যা নেই। মানে এখানে মোরে ক্লিক করলে যদি আপনি চান যে আরও কয়েকটা উপরের দিকে আসবে না, তাহলে এখানে মোর অ্যাক্টি মোর ফ্র্যাগমেন্টটা যাইতে হবে, যাইতে হবে কোথায় আসলেন দেখি, মোর মোর কোথায়, এই যে মোর মোর এখানে এত ডিজাইন করলেন আর কি, ডিজাইন করার পর এখানে ওই যে সেমভাবে কয়েকটা কী নিলাম, বটম নেভিগেশন ভিউ বা কোনো একটা আইটেম টাইটেম ডিজাইন করে এখানে অ্যাড করা যায়, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এটা এইখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলাম এখানে শো করবে তাইলে? আচ্ছা এইখানে এইখানে বটম নেভিগেশনে, মানে টপ মেনুতে ওটাই এখানে দিবেন, এখানে ক্লিক করলে ওটা শো করবে এখানে, এইখানে? আচ্ছা আমি তো সেটাই বললাম আর কি, আপনি এটা চাইলে করতে পারবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে ড্রপ মানে এরকম একটা লিস্ট আকারে পাঁচ ছটা আইটেম শো করবে আর কি, এটা করা যাবে, সমস্যা নেই, আমি সেটাই বলছি আর কি। তাহলে দেখেন আবার একটু রান করে সব একটু খেয়াল করেন, আমার কিন্তু কি প্রথম পেজ কোনটা রান হয়েছে কেউ বলতে পারেন? প্রথম
এটা কিন্তু মেইন অ্যাক্টিভিটি, কোনো কোনো ফ্র্যাগমেন্ট কিন্তু শো করতেছে না এখনো। তার মানে কি আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু আসতেছে, তাই না? তখন কিন্তু আমরা কি ফেসবুকে দেখি যে ফেসবুকে কী থাকে ডিফল্টভাবে, অত মেসেঞ্জারে ডিফল্টভাবে কী থাকে? নিউজ ফিড থাকে ডিফল্টভাবেই কিন্তু থাকে, তাই না? আমাদের কি সিলেক্ট করার পর আসে না? এটা কিন্তু ডিফল্টভাবেই থাকে, তাই না? সো আমরা চাইলে এটাকেও ডিফল্টভাবে, নিউজ ফিডটাও আমরা চাইলে কি ডিফল্টভাবেই রাখতে পারবো আর কি। ক্লিক না করে প্রথমে এটাই থাকবে, যখন আমি ক্লিক অন্যটা ক্লিক তখন ওটা রিপ্লেস হবে, সেটাও করা যায়। সেটার জন্য আমরা তাহলে আসি একটু দেখি, জাভা ফাইলে আসি। জাভা ফাইল এই যে, হ্যাঁ এটাই, যে জাস্ট এই লাইনটা কপি করব আমরা, এই লাইনটা কপি করে জাস্ট যেখানে দিয়ে দিই, আর কিছুই না, ভিউ করে দিলাম। আর এখানে তো সিলেক্ট এটা তো পাবে না, এখানে আমাদের যেটা ডিফল্টভাবে থাকবে ওইটার অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করবো, কি ফ্রিড ফ্র্যাগমেন্ট, নিউ ফ্রিড ফ্র্যাগমেন্ট, হ্যাঁ এটা দিয়ে দেবো বাস। এখন যদি রান করে দেখবেন যে আমার ডিফল্টভাবে ওইটাই সিলেক্ট করা আছে, এই যে দেখছেন নিউজ নিউজ ফিড, হ্যাঁ সরাসরি আসছে। হ্যাঁ এখন আমি যখন যেটাতে ক্লিক করবো তখন ওইটা ই হবে, রিপ্লেস হবে। বাট এইখানে হয়তো এখন প্রবলেম করতেছে না, কিন্তু অনেক সময় প্রবলেম করতেও পারে। সেটা হচ্ছে যে আমার ভিউটা যদি মানে এখানে ফাঁকা না থাকে আর কি, আমার ইনিশিয়ালি কিছু ফাঁকা ছিল তো, তাই না? যে কারণে এটা রিপ্লেস হয়েছে। এমন যদি হয় যে ভিউটা আমার ফাঁকা নাই, অথবা আমি এখানে ক্লিক করছি এখন তো এটা আছে, এটা তো ফাঁকা নেই, কিছু একটা আছে, এমন এরকম হইলে মাঝে মাঝে প্রবলেম করে। সেটার জন্য যে স্যার বলছেন যে স্যার বান্ডিলটা কি, বান্ডিল হচ্ছে যে একটা ভিউকে কি সেভ ইনস্ট্যান্স এখানে কি করে রাখে, সেভ করে রাখে। আমরা একটু চেক করবো যে ইফ, যে ইফ সেভ ইনস্ট্যান্স ইকলস টু ইকলস টু যদি কি হয় নাল, অর্থাৎ ইনিশিয়ালি যদি আমার কি থাকে ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ আমার কোনো লেআউটই নেই, কোনো লেআউটের কোনো কি নাই, ডিজাইন নাই, তখন জাস্ট আমাকে বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার ডিফল্টভাবে আমার কি নিউজ ফিডটাই দেখাও, যদি কোনো লেআউটই না থাকে আর কি, তখন আমার এটা দেখাও। হ্যাঁ তাহলে এখানে আর ইরর খাওয়ার কোনো পসিবিলিটি নেই, এস চলে আসছে। ওকে তখন এটাতে ক্লিক, যখন যেটাতে ক্লিক, হ্যাঁ সেম আমি বলছি যে সেমই আসবে, কোনো প্রবলেম নাই, কিন্তু মাঝে মধ্যে প্রবলেম করে আর কি। হ্যাঁ ওকে আমরা কোনো রিস্কই নিতে চাই না আর কি, হ্যাঁ কোনো রিস্কের মধ্যে থাকবো না। হ্যাঁ মানে আমি, হ্যাঁ সেভ ইনস্ট্যান্স স্টেট, তার মানে কি আমার ফ্রেম লেআউট, আমার ফ্রেম লেআউট বিগিনার লেভেলে কী ছিল, ফাঁকা ছিল না? আমার তো বিগিনার লেভেলে ফাঁকা ছিল, আমি বলছি যে যদি তুমি ফাঁকা পাও, বিগিনার যদি ফাঁকা পাও তাহলে তুমি আর ফাঁকা ফাঁকা জায়গায় আমার ডিফল্টভাবে আমার কী দেখা দাও, নিউজ ফিডটা দেখা দাও। হ্যাঁ আর হ্যাঁ দেখা দাও, হ্যাঁ ফ্র্যাগমেন্ট দেখাবে। হ্যাঁ আমি চাচ্ছি যদি ফাঁকা পাও তাহলে সরাসরি তুমি এটা দেখা দাও, ওইটা দেখানোর দরকার নেই। আর যে ইফ এটা না দিলেও কাজ করতো, কিন্তু এটা ছাড়াও কিন্তু কাজ করছে, তাই না? কিন্তু এটা দিছি কারণ হচ্ছে যে অনেক সময় ক্রাশ খায় আর কি, অ্যাপ এটা দেওয়ার কারণে অনেক সময় ক্রাশ খায়। আমরা চাচ্ছি যে কোনো রিস্ক রাখবো না আর কি, এই দুই লাইনের করতে যে কোনো রিস্ক রাখার দরকার নেই। না না এটা, না ইট ইস, এটা ইউজ করলে ক্রাশ খাওয়ার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ আর তাহলে আর এটা এই তো ছিল মোটামুটি। হ্যাঁ আমার যে সেভ বান্ডিলের মধ্যে সবগুলো লেআউটের এক্সাম্পলগুলো সেভ করা থাকে সেভ ইনস্ট্যান্সের মধ্যে। Okay.